নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ময়দা আর সয়াবিন দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একদম কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব প্রথমে অল্প করে দিয়ে দিলাম এখন ভালো করে জলটা মিশিয়ে নেব পরে প্রয়োজন হলে আরও অল্প একটু জল দিয়ে দেব। এইভাবে কুসুম গরম জল দিয়ে যদি নাস্তাটা তৈরি করেন তাহলে নাস্তাগুলি খেতেও বেশি ভালো লাগে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা ঠিক এইরকমভাবে ভাবে তৈরি করে নিতে হবে আর এই ডোটাকে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে দুই কাপ সয়াবিন নিয়ে নিলাম সয়াবিনগুলিকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে সয়াবিনগুলি কিন্তু খুবই নরম হয়ে যাবে এখন সবগুলি সয়াবিনকে জল ছিপে ভালো করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আর এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেব অল্প কিছু রসুন কুচি এখানে সাত থেকে আটটা রসুন কচি করে নিয়েছি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কচি আপনারা চাইলে রসুন আর আদা গ্রেড করে দিয়ে দিতে পারেন এখন ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে ভালো করে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকেও আরও একটু সময় ভেজে নিলাম এখন পেস্ট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম আর সয়াবিনটা খুব বেশি পেস্ট করবেন না একটু দানা দানা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন ভালো করে পেঁয়াজের সঙ্গে সয়াবিনটা মিশিয়ে নিচ্ছি তারপর দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা ভাজা করে নেব ভালোভাবে দুই মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে এই রান্নাটার টেস্ট আরও বেড়ে যায় ভালো করে ম্যাগি মশলাটা মিশিয়ে নিলাম তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব আপনারা চাইলে অল্প একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন এখন ময়দার ডোটা থেকে চারটে লেচি কেটে নিলাম একটা লেচি হাতে নিয়ে এই গোল করে নিয়েছি তারপর অল্প অল্প করে সয়াবিনের পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে সয়াবিনের পুটটা চামচ দিয়ে দিয়ে একটু প্রেস করে দেবেন তারপর ভালো করে মুখটা সিল করে নেবেন এইভাবে ভালো করে মুখটা সিল করে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে গোল করে নেব বন্ধুরা রোজ রোজ যদি রুটি খেতে ভালো না লাগে এইভাবে সয়াবিনের পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখন অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দেব তারপর ভালো করে বেলে নেব। একদম পাতলা করে পরোটাটা বেলে নেব। তাহলে খেতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হবে এইভাবে হালকা করে বেলে নিলে সয়াবিনের পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে আর একদমই কিন্তু পুরটা বাইরে বেড়ে আসছে না এইভাবে সবগুলি পরোটা তৈরি করে নেব তারপর এক এক করে পরোটাগুলি ভেজে নেব ভাজার জন্য চুলার মধ্যে একটা দাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উলটিয়ে দিলাম এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠ হালকা একটু সেঁকে নেব তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেল ছাড়া ঘি বা বাটার দিয়েও পরোটাগুলি ভেজে নিতে পারেন এভাবে তেলটা ভালো করে প্রেস করে লাগিয়ে নিয়েছি এখন উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে পরোটাগুলি তৈরি করে দই বা আচার সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন